অবশ্যই আমি যে এখানে 17 মাস জেল কাটিছি, আমার অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, আমার ছোট ছোট ছেলে মেয়েরা এখন পথের মধ্যে। অপরাধ না করো টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের ভুলে দেড় বছর কারাবাসের পর অবশ্যই মুক্তি পেলেন হাসিনা বেগম। গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে সকালে কারাগার কর্তৃপক্ষ হাসিনা বেগম নির্দোষ মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করলে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তা আমল নেন। একই সাথে আদালত প্রকৃত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার করতেও সংশ্লিষ্টদের আদেশ দেন। কারাগার থেকে বের হয়ে বিনাদোষে জেল খাটায় আক্ষেপ প্রকাশ করেন হাসিনা এবং তিনি এ সময় যাদের সহযোগিতায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অবশ্যই আমি যে এখানে 17 মাস জেল কাটিছি, আমার অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, আমার ছোট ছোট ছেলে মেয়েরা এখন পথের মধ্যে, কিন্তু আমার ছেলে মেয়েরা কি হবে? আমি যে 17 মাস কেন জেল কেটেছি, বিনাদোষে কেন আমি জেলখানায় ছিলাম, এই দিনগুলোকে সরকার কখনো আমাকে ফেরত দিতে পারবে না। ওনারা আমাকে অনেক উপহার করেছে, কিন্তু ওনারা উনি যদি আমাকে বের না করতো না, আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা কিচ্ছু করতে পারতো না, আমার 6 বছর থাকতে হতো ওইখানে। দীর্ঘ 17 মাস পর মাকে কাছে পেয়ে হাসিনার ছেলে অনেক খুশি এবং যাদের দোষে তার মা এতদিন কারাগারে ছিলেন তাদের শাস্তি দাবি করেন তিনি। আমার দেখে অনেক খুশি লাগছে, আজকে আমার মাকে ফিরে পেয়েছি, 17 মাস বাদে আমার মাকে ফিরে পেয়েছি, আমার দেখে অনেক খুশি লাগছে। যারা আমার মাকে বলে আমার মাকে জেল কাটাইছে, ওদের শাস্তি চাই আমরা, ওদের শাস্তি হওয়া উচিত। ভুক্তভোগী হাসিনা বেগমের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, সে যে দীর্ঘদিন ধরে বিনাদোষে জেল খেটেছে এবং এতে যে তার বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এর ক্ষতিপূরণ দাবি করব। এই যে এই মহিলাটা মানে সাজা দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে সাজা ভোগ করছে, আমরা তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব এটা নিয়ে প্রয়োজনে এই আদালতে এবং অথবা উচ্চ আদালতে আমরা যারা এটার জন্য দায়ী পুলিশ তাদের ব্যাপারে আমরা কোর্টকে জানাবো, যেন আইনি প্রতিকারে মহিলা পায় এবং যারা এটার জন্য দায়ী তাদের ব্যাপারে যেন আইনি অ্যাকশন নেওয়া হয়। আর পাশাপাশি আরেকটা জিনিস, এই যে সে যে দীর্ঘদিন ধরে জেলে আছে তার যে ক্ষতি হয়েছে সে একটা ক্ষতিপূরণ আমরা দাবি করব। 2017 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী এলাকা থেকে প্রকৃত হাসিনা আক্তারকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় প্রথমে মামলা দায়ের ও পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 6 মাসের মতো কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এক পর্যায়ে 2019 সালের 1 জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9 ধারায় অপরাধ প্রমাণিত হয়ে তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেয় আদালত। একই সাথে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানামূলে হাসিনা আক্তারকে গ্রেপ্তার করার কথা থাকলেও 2019 সালের 16 ডিসেম্বর টেকনাফ থানা পুলিশ নামের প্রথম অংশ মিল থাকায় গ্রেপ্তার করেন এই হাসিনা বেগমকে। সেই থেকে অপরাধ না করেও বিনাদোষে চট্টগ্রাম কারাগারে দিন কাটছিল হাসিনা বেগমের। অবশেষে মুক্তি পেলেন নির্দোষ হাসিনা। এখন দেখার বিষয় প্রকৃত আসামি হাসিনা কখন গ্রেপ্তার হন পুলিশের হাতে। মিশুপাল, বাংলাধারা, চট্টগ্রাম।